আমার এগারে কি হয়েছে রে? ও কাকু ভালো আছো? তো এখন হচ্ছে লোকে আমাদের তামিম আসতেছে, তামিমের সাথে হচ্ছে লোকে ধানমন্ডি যাবো। তুমি তো ভিডিওতে আসো, এটা কি জানো? ধানমন্ডিতেই চলো। চলো সো আমরা ফাইনালি চলে আসি হচ্ছে লোকে শহর বাস স্ট্যান্ডে। বাট আমাদের এখন বাসে উঠতে হবে। এখন বাসে উঠতে হলে হচ্ছে লোকে দেখা যায় আমাদের এই ডিভাইডারটা ক্রস করে ওই পাশে যেতে হবে। বাট আমরা এটা করবো না। আমাদের যদি 5-10 টাকা বা 20 টাকা যদি খরচ হয় আমরা সামনে থেকে যাই উল্টার জন্য ট্রাই করবো। এ মামা যাবেন ওই সামনে ডিভাইডারের ওইদিকে? মামা যাবেন ওই এই ডিভাইডারের মাথায়? এ মামা ডিভাইডারের মাথায় যাবেন? এ বড় ভাই ডিভাইডারের মাথায়। বুঝলাম না, কেউ তো যেতে চায় না গাইস, কেমনে কি করবো? এ মামা ডিভাইডারের মাথায় যাবা। ওই যে কাটায় কত? 20 টাকা? 10 টাকা লিও নি, যাও 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 যাও। আমরা হচ্ছে লোকে এই ডিভাইডারের মাথায় যেতেছি। ওই যে সামনে ডিভাইডার ইউটার্ন আছে, তো ওইখান থেকে আমরা বাসে উঠবো। তারপর এটা আমরা দেওয়াল টপকা যাব না। আর মামা আমাকে নিয়ে যাচ্ছে। আমরা এখন আছি জ্যামে। এই জায়গাটা আল্লাহ রাস্তায় প্রত্যেকটা সময় জ্যাম থাকবে গাইস। বাইক নিয়ে আসলো জ্যাম, অটো দেওয়া গেলো জ্যাম, গাড়ি দেওয়া গেলো জ্যাম, বাস দেওয়া গেলো জ্যাম, জ্যাম আর জ্যাম এই জায়গাটা।
তো গাইস আমরা ফাইনালি চলে আসছি মিরপুর 10 নম্বরে। তো এখন আমরা এই শাহালি মার্কেটে যাবো এটার উপরে। তো চলো আমরা দেখতে দেখতে লিফটের 5 এ চলে আসছি। কম্পিউটার অ্যাক্সেসরিজের এখানে ছিল কি ইসুব ভাইয়ের দোকান। আমার এই যে কিবোর্ড নষ্ট হয়ে গেছে বা ওয়ারেন্টিতে ছিল, এটা চেঞ্জ করে নিয়ে আসছি। ইসুব ভাই তো ইসুব ভাই দোকানে ছিল কি আমাদের আকাশের প্রোডাক্টও পাওয়া যায়, কারণ উনি হচ্ছিল কি আকাশের ডিস্ট্রিবিউটরের মালিক। ইসুব ভাই না, ইসুব ভাইয়ের আরেকজন আছে বিলাল ভাই, সো উনি হচ্ছিল ডিস্ট্রিবিউটরের মালিক। আর এই যে আমার কিবোর্ড ওয়ারেন্টিতে যেটা দিলাম এটা ঠিক হয়ে গেছে, সো এটা নিয়ে এখন আমরা যাবো ছিল এলাকায়। সো চলো, সো ফাইনালি নিয়ে নিলাম আমাদের কিবোর্ড। এই মামা ইব্রাহিম বাজার যাইবা? কত দিন যেটা বাড়াইবা দিন ভাড়া তো কিন্তু 30 টাকা করেই। যাও 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 যাও। 1 hour later চলো বন্ধু মাগো মা, কিরে তোর ডেলিভারি কো চলো। ক্যান্টারম্যানের ডিজিএফ অফিসের এখানে যাচ্ছি এখন ধানমন্ডিতে। আমরা এখন আসছি ইব্রাহিমপুরে ঝিলপাড়ে, আর আমরা এখানে আসছি লোকে কারণ আমার যে কিবোর্ডটা ছিল ওটা হৃদয়ের গ্যারেজে থেকে আসছি, বাট হৃদয় এখন আসতেছে আমার এই কিবোর্ডটা নিয়ে। আমরা এখানে ওয়েট করতেছি হৃদয়ের জন্য। সো হৃদয় আসুক, হৃদয় আসা আগ পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। সে যে আমাদের বন্ধু, আরে বেটা মনে নেই বেটা, আমার ভুল বসাত, আমি এই যে মাত্র দাঁড়াইছি আর এই যে তুই আইসস। সো এই যে আমাদের কিবোর্ড আর এই যে হৃদয় দিয়ে গেলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু। জায়গা বাসা যায় বাসা যায়, ইফতারের সময় দোস্ত। চলো এখন আমরা যাবো হচ্ছে লোকে ধানমন্ডিতে।
এতক্ষণ বাইকে বসে থেকে এখন হাঁটতেছি, তার কারণ হয়তো বা অনেকে মনে করতে পারেন যে আমি কেন এখন হাঁটতেছি। আমাদের বাইকের তেল শেষ, একটুখানি ধাক্কা দিয়ে কোনো রকম ভাবে স্টার্ট হয়েছে, তো এটা টান দিয়ে আবার টাইম চলে গেছে তেলের পাম্পে। আমরা হচ্ছে তালতলার দিকে আসি, তালতলার সামনে আগে হচ্ছে একটা তেলের পাম্প আছে, এই যে সামনে তেলের পাম্প, এই মেট্রো রেল মিরপুরের। তো চলো আগে তেল ভরে নি। হচ্ছে তামিম তেল ভরতেছে। তো আমরা এখন হচ্ছে লোকে ধানমন্ডি 27-এর জ্যামে আছি। এতক্ষণ আমরা নিচে ওয়েট করবো, যে লোকেশনটা দেখে নাও তোমরা। গাইস আরেকটা বিষয়, যে তোমরা একটু আবহাওয়াটা দেখো, আকাশের আবহাওয়াটা বেশি একটা ভালো না, যেকোনো সময় বৃষ্টি আসতে পারে। বৃষ্টি পড়ার আগে আমাদের এখান থেকে ভাগতে হবে সাভারের উদ্দেশ্যে। সেকেন্ড যে ডেলিভারিটা আছে ওটা দিয়ে আমরা একটু ওর সাথে টাইম দিয়ে দেন হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে লোকে সাভারের উদ্দেশ্যে। কোন জায়গায়? রোড 2 হাউস 32। চলো উঠি গেলাম। বিসমিল্লাহ রহমান রহিম। ফাইনালি ধানমন্ডি 2 নম্বর রোডে আসছি আরেকটা ডেলিভারি দিতে। হচ্ছে লোকে কাস্টমাররা ফোন দিতেছে, হয়তো বা নিচে নামবে, নয়তো বা তামিম দিয়ে আসবে কে। তো তামিম হচ্ছে লোকে যে ডেলিভারির জন্য আসছিল কাস্টমার ফোন ধরতেছে না, যার জন্য এই ডেলিভারিটা দেওয়া হয় নাই। 5 মিনিটস লেটার আমরা এখন এখানে খাওয়া দাওয়া করতেছি। তামিম আর আমি হচ্ছে লোকে খাওয়া দাওয়া করতেছি আমরা দুইজনে। খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা বলতেছি। আমাদের ফাইনালি খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো এখন হচ্ছে লোকে আমরা এই ডেলিভারিটা দিয়ে আসতে যাব আবার এই কাস্টমারের লোকেশনে। আমরা এখন হচ্ছে লোকে ডেলিভারি দিতে যাব, তো চলো। তো আমরা আবারও সেই আগের জায়গায় চলে আসছি, তামিম যাচ্ছে ডেলিভারি দিতে। আমাদের ডেলিভারি দেওয়া শেষ, এখন হচ্ছে লোকে বৃষ্টি পড়তেছিল, বৃষ্টিও শেষ। তো তামিম আমার গাব তুলে নামা দিল, দেন নো এখন চলে যেতেছে। আরেকটা বিষয় বলি, ও আমার বন্ধু না, বন্ধুর উপরে থাকলে কোনো কিছু সে হচ্ছে লোকে আমার ভাই, আর ভাইয়ের উপরেও কোনো কিছু যদি থাকে ও হচ্ছে লোকে এইটা আমার। সাবধানে যাই, সাবধানে যাও। এখন হচ্ছে লোকে আমরা বাসায় চলে যাবো, অ্যান্ড তোমাদের সাথে আমি বাসায় গিয়ে কথা বলতেছি। সো ডিরেক্টলি, সো চলো এখন আমরা বাসায় চলে যাবো ডিরেক্টলি। সো গাইস ওয়েলকাম ব্যাক গাইস, আমি গতকালকে বাসায় আসছি, বাট গতকালকে বাসায় এসে আমি আর ভিডিও মেক করতে পারি নাই, যার কারণ হচ্ছিল গিয়ে বাসায় আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, অ্যান্ড হচ্ছিল গিয়ে ভিডিও এডিট করতে হয়েছিল, ভিডিও এডিট করে দেন আর ভিডিও মেক করতে পারি নাই, যার জন্য আমি আজকে ভিডিও বানাচ্ছি। সো আজকের এই ভিডিওটা শেষ করার আগে শুধু একটা কথাই বলবো, যে যারা এখনও পর্যন্ত তোমার কাকার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তারা দ্রুত এখনই সাবস্ক্রাইব করে ফেলো, অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এটা চাই। সো আজকের ভিডিও থাকবে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একদিন আরেকটা ভিডিওতে। ততক্ষণ অবশ্যই তোমরা ভালো থাকবা, আমি সাকিব আশা করতেছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, লাইক দিস ভিডিও, কমেন্ট দিস ভিডিও, সাবস্ক্রাইব নাও, প্রেস দ্য বেল আইকন, ক্লিক নাও। সো এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, অ্যান্ড আল্লাহ হাফেজ গাইস।